ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে লখনৌর একটি বিখ্যাত মন্দির দুর্গামাতা মন্দিরের আরতি দর্শনে নিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, এটি একটি লখনৌর বিখ্যাত মন্দির। এই মন্দিরের দর্শন মানুষের সৌভাগ্যের ব্যাপার, তাই আমি আপনাদেরকে এই মন্দিরের আরতি দর্শনে নিয়ে যাচ্ছি। চলুন আপনারা দেখতে থাকুন। প্লিজ কেউ স্কিপ করবেন না, এই মন্দিরটি আমার বাড়ি থেকে অনেক দূরে রয়েছে। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি মন্দির দর্শনে। আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি। চলুন আমি আপনাদেরকে এখন মন্দিরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, দেখুন এখানে অসংখ্য দর্শনার্থী মন্দির দর্শনে এখানে উপস্থিত হয়েছেন। এটি একটি বিখ্যাত মন্দির, 500 বছর পুরানো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই মন্দিরটি দর্শন করানোর। দেখুন এখন আরতির টাইম, চলুন আমি আপনাদেরকে দুর্গা মাতাজিকে দর্শন করিয়ে নিচ্ছি। প্লিজ আপনারা সকলে দুর্গা মাতাজিকে দর্শন করে নিন। ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন দুর্গা মাতাজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে। ওনার মাথার উপরে একটি রূপোর মুকুট রয়েছে আর ওনার অঙ্গ দিয়ে সোনা দিয়ে মোড়ানো। মন্দিরের চারিদিকটা দেখুন খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এখানে দেখুন বিরাজমান করছেন গণেশ ভগবানজি, এখানে দেখুন বিরাজমান করছেন শিব শঙ্কর ভগবানজি শিবলিঙ্গ, এখানেতে দেখুন ব্রহ্মাজি আর এখানে মহেশ্বরজি। চলুন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, এখানে দেখুন পার্বতীজি আর এখানেতে দেখুন রাম লক্ষ্মণ সীতা মাতাজি এখানে অবস্থান করছেন। চলুন আমি আপনাদেরকে আরও চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ড, মন্দিরের মাথার উপরে খুব সুন্দরভাবে চূড়োর ডিজাইন করা রয়েছে আর চূড়োর নিচে অবস্থান করছেন সমস্ত ভগবানজি। আমি আরেকবার চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে কত দর্শনার্থী উপস্থিত রয়েছেন। এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত মন্দির, তাই সন্ধ্যেবেলা এবং সকালবেলা সবসময় এইরকমই অসংখ্য মানুষ আরতির সময় উপস্থিত হন। ফ্রেন্ড, এখন আরতি চলছে, আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, এই মন্দিরেতে প্রত্যেক দিনই এইরকমভাবে আরতি এবং পুজো হয় আর প্রত্যেক দিন এখানে হোম যাগ যজ্ঞ করানো হয়। শনিবার এবং মঙ্গলবারকে এখানে ভান্ডারার আয়োজন করা হয় এবং যার মনস্কামনা এখানে পূরণ হয়ে যায় উনি এখানে অনেক রকমভাবে দান করতে পারবেন। যেমন মাতাজিকে খুব সুন্দরভাবে সাজিয়ে শৃঙ্গার করে কিংবা সোনা দানা কিংবা গরিব দুঃখীকে এখানে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তাই আপনারা যদি কোনোদিনও লখনৌতে আসেন অবশ্যই এই দুর্গামাতা মন্দিরেতে আসবেন। ফ্রেন্ড, এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের লখনৌর আমিনাবাদেতে। সকাল 6টা থেকে 12টা তক এবং বিকেল 4টা থেকে রাত 9টা তক এই মন্দিরটি খোলা থাকে। আপনি এসে এই মন্দিরটি দর্শন করতে পারবেন। ফ্রেন্ড, এই মন্দিরেতে বাঙালিদের দুর্গাপুজোর সময় এবং চৈত্র নবরাত্রির সময় 9 দিন ধরে এখানে খুবই সুন্দরভাবে পুজো পাঠ করা হয় এবং 9টা কন্যাকে 9টা রূপ ধারণ করার পর এখানে পুজো হয় এবং খুব সুন্দরভাবে এখানে জাঁকজমক আকারে পুজো অর্চনা করা হয়। এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত, তাই বহু দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এই মন্দিরে উপস্থিত হন। মাতাজিকে আপনার দর্শন করে নিন। মাতাজিকে দর্শন করানোর পর আপনার মনেই হবে না যে আমি মন্দির থেকে যাই, এতই সুন্দর এখানে প্রাকৃতিক পরিবেশ। ফ্রেন্ড, তাই দেখতে পাচ্ছেন এখানে ছোট থেকে বড় সকলে এই আরতি দর্শনে উপস্থিত হয়েছেন। ফ্রেন্ড, উত্তরপ্রদেশের যদি এইরকম সুন্দর সুন্দর মন্দির, ঐতিহাসিক প্লেস এবং আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে লিখে দিবেন জয় মাতাজি।